Assalamu alaikum. Good morning, my dear students. How are you? I hope you all are doing fine by the grace of Almighty Allah. Today, I shall take my class on the famous romantic poet William Wordsworth. Our discussed poetry is I Wandered Lonely as a Cloud. Priyo shikharthira, tumra jano je বিখ্যাত রোমান্টিক কবির মধ্যে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ হচ্ছেন অন্যতম অন্যতম না শুধুমাত্র উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থকে রোমান্টিক কবিতার পায়োনিয়ার বলা হয়ে থাকে আমরা যখন কোনো কবির নিয়ে কবিতা নিয়ে আলোচনা করব আমাদের প্রথম কাজ হচ্ছে যে কবির ব্যাকগ্রাউন্ড জানা এবং যেই কবিতাটাকে নিয়ে আমরা আলোচনা করব সেই কবিতা কোন প্রেক্ষাপটে লেখা হয়েছিল এই ব্যাপারটা জানলে কবিতাটা বুঝতে আমাদের জন্য অনেক সহজ হবে তো প্রথমেই বলিনি তিনি একজন ইংলিশ পোয়েট ওনার জন্ম হচ্ছে 1770 এবং মৃত্যু হচ্ছে 1850 সালে বেসিক্যালি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ইজ দ্য পোয়েট অফ নেচার তো রোমান্টিক পিরিয়ড মূলত দুজন কবি এই সময়টাকে গ্লোরিফাই করেন এবং রোমান্টিসিজমকে তারা এস্টাবলিশড করেন তার মধ্যে হচ্ছেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং এস টি কোলরিজ তারা দুজনে মিলে লিরিক্যাল ব্যালাড প্রকাশ করেন 1798 সালে তো এখন একটা কবিতা সেটা রোমান্টিক কবিতা কিনা তাকে আইডেন্টিফাই করতে হলে আমাদেরকে অবশ্যই আগে জানতে হবে যে রোমান্টিসিজমের ফিচার্সগুলো কী কী অনেকগুলো ফিচার্স রয়েছে তার মধ্যে দুইটি ফিচার্সকে সিরিয়ালি মেনশন করতে হবে বাকিগুলোর সিরিয়াল উল্টাপাল্টা হলে সমস্যা নাই তো প্রথম মোস্ট ইম্পর্ট্যান্ট দুটা ফিচার্স হচ্ছে যে হাই ইমাজিনেশন অ্যান্ড সাবজেক্টিভিটি এই দুইটা সিরিয়াল উল্টাপাল্টা করা যাবে না আমি কি বললাম হাই ইমাজিনেশন সাবজেক্টিভিটি হাই ইমাজিনেশন তোমরা জানো যে কবিরা কেন আমাদের চেয়ে আলাদা ওনাদের কল্পনা শক্তি অনেক ব্যাপক থাকেন যে একটা সামান্য জিনিসকেও ওনারা ওনাদের কল্পনা শক্তির দ্বারা একটা ব্যাপক রূপ দেন এবং একটা অবজেক্টকে সম্পূর্ণ ডিফারেন্ট আরেকটা অবজেক্টে তারা পরিণত করে থাকেন তারপর আসতেছে সাবজেক্টিভিটি এবং তিন নম্বরে যে ব্যাপারটা রোমান্টিসিজমের ফিচার লাভ ফর নেচার অর্থাৎ তারা তাদের কবিতায় নেচারকে গ্লোরিফাই করে থাকেন তারপরে চার নম্বর পয়েন্টে আছে যে লাভ ফর বিউটি পয়েন্টগুলো আমি পাশে লিখে দিয়েছি তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ যে লাভ ফর বিউটি অর্থাৎ এখানে তারা সৌন্দর্যকে গ্লোরিফাই করে থাকেন সেটা ন্যাচারাল বিউটি হোক বা কোনো নির্দিষ্ট অবজেক্টের বিউটি হোক পাঁচ নম্বর পয়েন্টে আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে যে সেন্সলেসনেস অর্থাৎ অনুভূতি ইন্দ্রিয় গ্রাহ্য অনুভূতিগুলোকে তারা চমৎকারভাবে প্রকাশ করে থাকেন যে কোনো কিছুকে তারা কীভাবে ফিল করতে পাচ্ছেন তারা কীভাবে শুনতেছেন তারা কীভাবে দেখতে পাচ্ছেন এই সবগুলো ব্যাপার তারা তাদের কবিতায় তুলে ধরেন ছয় নম্বর পয়েন্টে আমরা দেখতে পাচ্ছি কি আছে যে সুপার ন্যাচারাল এলিমেন্টস অর্থাৎ অতিপ্রাকৃত ব্যাপারগুলোকে তারা তাদের কবিতায় গ্লোরিফাই করে থাকেন তোমরা এস টি কলরিজের কবিতাগুলো যখন পড়বে তখন দেখবে যে তিনি সুপার ন্যাচারাল এলিমেন্টসগুলোকে অনেক চমৎকারভাবে গ্লোরিফাই করেছেন সাত নম্বর পয়েন্টে আমরা দেখতে পাচ্ছি কি আছে যে হেলিনিজমটা হচ্ছে যে গ্রিক কালচার গ্রিক মিথোলজি এই জিনিসগুলোকে কবিতায় প্রেজেন্ট করা আট নম্বরে আমরা দেখতে পাই যে ইউজ অফ ডিস্টেন্স রেফারেন্স অনেক দূরবর্তী কোনো কিছুকে তারা তাদের কবিতায় তুলে ধরেন ফর এক্সাম্পল আমি ভৈরবে আছি আমি আমার কবিতায় কখনো হিমালয়কে টেনে আনতেছি কখনো কক্সবাজারকে নিয়ে আসতেছি বা তারও দূরের কোনো জায়গাকে নিয়ে আমি কবিতা লিখতেছি এটা হচ্ছে ইউজ অফ ডিস্টেন্স রেফারেন্স নয় নম্বর পয়েন্টে আমরা দেখতে পাচ্ছি যে ইউজ অফ কলোকুয়াল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ সাধারণ মানুষের মুখের ভাষা দিয়ে তারা কবিতা লিখেন কবিতায় জটিল কোনো ভাষার প্রয়োগটা আসলে থাকে না তো সিম্পলি এই হলো রোমান্টিক কবিতার ফিচার্সগুলো এখন চলো আমরা তাহলে দেখি যে আমরা যে কবিতাটা আলোচনা করব আজকে আই ওয়ান্ডার্ড লোনলি অ্যাজ এ ক্লাউড উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের এই কবিতাটাতে কী কী রোমান্টিক এলিমেন্টস আমরা পাই কী ফিগার অফ স্পিচগুলো এখানে আমরা দেখতে পাই এবং এটার একটা সামারি নিয়েও আমি আলোচনা করব কবিতাটা আগে পড়ি কবিতাটা দেখা যায় যেটা টোটাল তিনটা স্টাঞ্জাতে বিভক্ত তো প্রথম স্টাঞ্জা এভাবে শুরু হয়েছে আই ওয়ান্ডার্ড লোনলি অ্যাজ এ ক্লাউড দ্যাট ফ্লোটস অন হাই ওভার ভেলস অ্যান্ড হিলস ওয়েন অল অ্যাট ওয়ান্স আই স এ ক্রাউড A host of golden daffodils beside the lake beneath the trees, fluttering and dancing in the breeze.
এই হলো কবিতার প্রথম স্টাঞ্জা। তো আমি তোমাদেরকে কবি সম্পর্কে বলেছি, এখন কবিতার ব্যাকগ্রাউন্ডটা একটু শুরু বলে নিলে চট করে বুঝতে পারবা যে কবি কেন এইভাবে লেখাটা শুরু করেছেন। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এই কবিতাটা যখন লিখেন, তার কিছুদিন আগে তার একটি সন্তান মারা যায় এবং সো তিনি খুব একটি স্যাড মুডে ছিলেন, এবং তার বোনের সাথে তিনি কোনো একটি লেকের পাশে হাঁটতে গিয়েছিলেন। সেখানে তিনি গিয়ে দেখেন ড্যাফোডিল ফুলের বাগান এবং সুন্দর গোল্ডেন, মানে হলুদ, তোমরা জানো ড্যাফোডিল ফুলের কালার তো, এমনভাবে ফুটে আছে, অনেক দূর পর্যন্ত ফুল ফুটে আছে, এবং দেখার সাথে সাথে ওনার মনের মধ্যে এরকম একটি ভাবের উদয় হয়, তিনি নিজেকে ক্লাউডের সাথে তুলনা করেন। আই ওয়ান্ডার্ড লোনলি অ্যাজ এ ক্লাউড, খেয়াল করো এখানে কি বলা হয়েছে, অ্যাজ এ ক্লাউড। এখানে আমরা সিমিলি পাচ্ছি, সিমিলিটা কি, সিমিলি মিন্স ডিরেক্ট কম্পারিজন বিটুইন টু ডিফারেন্ট থিংস। মেঘ একটা জিনিস, কবি নিজে আরেকজন ব্যক্তি, সম্পূর্ণ দুইটা জিনিসকে তিনি নিজেকে নিঃসঙ্গ মেঘের সাথে তুলনা করেছেন। আকাশে মেঘেরা যেমন একাকী ভেসে বেড়ায় নিঃসঙ্গ, তেমনি কবি এখন মনে করতেছেন যে এইরকম একটি জায়গাতে তিনি সম্পূর্ণ একা। অর্থাৎ কবিতার শুরুতেই তার যে একটা দুঃখ ভারাক্রান্ত হৃদয়, সেটার উপস্থিতিটা আমরা বুঝতে পারছি। তারপরে তিনি যেটা লিখলেন যে আই স এ ক্রাউড, একাকী মেঘের মতো ভেসে বেড়াতে বেড়াতে হঠাৎ করে তিনি একটি ক্রাউড দেখতে পেলেন। ক্রাউড মানে কোলাহল। তাহলে খেয়াল করো এখানে গোল্ডেন ড্যাফোডিলকে কোলাহলের সাথে তুলনা করা হয়েছে, অর্থাৎ পার্সোনিফাই করা হয়েছে। ড্যাফোডিল ফুল একটা পার্সোনিফিকেশনের সংজ্ঞাটা আমরা দেখি, যে পার্সোনিফিকেশন মিন্স গিভিং লাইফ টু অ্যান ইন অ্যানিমেট অবজেক্ট। তাহলে ড্যাফোডিল একটি নিষ্প্রাণ জিনিস, এটাকে জীবন্ত করে তোলা হয়েছে। অর্থাৎ ক্রাউড মানে কি, মানুষের কোলাহল, এগুলো এটাকে আমরা ক্রাউড বলে থাকি। এই যে মানে অনেকগুলো ড্যাফোডিল ফুল ফুটে রয়েছে, এটাকে তিনি ক্রাউডের সাথে তুলনা করেছেন। তারপরে তিনি বললেন যে তার যে কষ্ট ছিল মনে, এই ফুলের বাগান দেখে, ফুলের ক্রাউড দেখে তার হৃদয়ে সকল কষ্ট দূর হয়ে গিয়েছে। পরের স্ট্যান্ডেতে চলো দেখি আমরা কি লিখেছেন কবি। কন্টিনিউয়াস অ্যাজ দ্য স্টার্স দ্যাট শাইন অ্যান্ড টুইঙ্কল অন দ্য মিল্কি ওয়ে, দে স্ট্রেচড ইন নেভার এন্ডিং লাইন অ্যালং দ্য মার্জিন অফ এ বে, 10,000 স আই অ্যাট এ গ্লান্স টসিং দেয়ার হেডস ইন স্প্রাইটলি ডান্স। আমি বলেছিলাম যে ডিস্টেন্স, ইউজ অফ ডিস্টেন্স রেফারেন্স থাকে, 8 নম্বর পয়েন্ট এটা ছিল। তাহলে দেখো কবি এখন দূরবর্তী তারার কথা বলছে, যারা মিল্কি ওয়ে অর্থাৎ ছায়াপথে ছুটে চলে, কন্টিনিউয়াসলি ছুটে চলে, আলো দিয়ে থাকে। এবং তিনি তার পরবর্তীতে বলতেছেন যে এমন একটা মার্জিন ধরে যাচ্ছেন, বে মানে লেকের তীর হতে পারে বা সাগরের তীর হতে পারে। তোমরা যখন কোনো কবিতা পড়বে বা যে কোনো লিটারারি টার্ম পড়তে গেলে, এটার ভিতরে এটাকে যদি বুঝতে চাও, এটার ভিতরে তোমাকে প্রবেশ করতে হবে, কবির সাথে সাথে তোমাকেও ইমাজিন করতে হবে। তুমি জাস্ট একবার কল্পনা করে দেখো যে তুমি একটা নদী বা ধরো সাগরের তীর ধরে যাচ্ছ, বিস্তীর্ণ সাগরের জলরাশি, তার কিনারা দিয়ে যাচ্ছ এবং তার পাশে বিস্তীর্ণ ফুলের বাগান। এখন এরকম সুন্দর একটা জায়গা দিয়ে তুমি যখন যাবে, তোমার মনে যতই কষ্ট থাকুক, যন্ত্রণা থাকুক, তুমি কিন্তু খুব একটা মানে ইউ ফিল লাইক ব্যাটার অ্যান্ড ইউর হার্ট লিভস উইথ জয়, এরকম একটা অনুভূতি চলে আসবে। তো এখানে কবি সেই কথাটাই বলছেন, এবং তিনি দেখো কতটা মানে এখানে এটাকে কিভাবে বাড়িয়েছেন, যে 10,000 স আই অ্যাট এ গ্লান্স, এক ঝলকে আমি যেন 10,000 দেখে ফেললাম। এটা হচ্ছে যে কবিতা মানেই কবিতার কল্পনার শক্তি দিয়ে একটা জিনিসকে অনেক বেশি গ্লোরিফাই করে থাকেন, এবং রোমান্টিসিজমের এটা একটা বলতে পারো যে প্রধান বৈশিষ্ট্য, যে হাই ইমাজিনেশন। এর পরের স্ট্যান্ডেতে কি লিখেছেন একটু দেখি চলো। দ্য ওয়েভস বিসাইড দ্যাম ড্যান্সড, এই যে তিনি কল্পনা করলেন যে সাগরের তীর ধরে হাঁটছেন, তাহলে এটার যে ঢেউটা নাচতেছে এই ড্যাফোডিলের বাগানের পাশে। বাট দে আউট ডিড দ্য স্পার্কলিং ওয়েভস ইন গ্রে, এ পোয়েট কুড নট বাট বি গ্রে ইন সাচ এ সাউন্ড কোম্পানি। সাউন্ড কোম্পানি মানে এত সুন্দর, এত চমৎকার, নীরব, শান্ত সঙ্গী যখন থাকে, সঙ্গীকে এখানে সাগরের ঢেউ, ফুলের সৌন্দর্য, প্রকৃতি, তো তখন কোনো কবির হৃদয়ে আর দুঃখ ভারাক্রান্ত থাকতে পারে।
পারে না। আই গেজড অ্যান্ড অ্যান্ড গেজড বাট লিটল থট হোয়াট ওয়েলথ দ্য শো টু মি হ্যাড ব্রট। এবং তিনি অবাক হয়ে গেলেন যে এই যে প্রকৃতি তার সম্পদ দিয়ে আমাকে কীভাবে রিচ করে ফেললো, অর্থাৎ তার মনের দুঃখ যন্ত্রণা সব কিছু দূর করে দিয়েছে, তিনি খুব বেটার ফিল করছেন। সো তোমরা একটা জিনিস দেখবে যে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ একটা ব্যাপার তার কবিতাতে এস্টাবলিশ করার চেষ্টা করেন, সেটা হচ্ছে নেচার হ্যাজ দ্য হিলিং পাওয়ার, অর্থাৎ প্রকৃতির নিরাময়ের ক্ষমতা রয়েছে। তুমি যখন খুব অসুস্থ থাকবে বা তোমার মনে অনেক যন্ত্রণা থাকবে, তখন তুমি যদি প্রাকৃতিক সৌন্দর্যের কাছে যাও তাহলে দেখবে যে তুমি খুব ভালো অনুভব করছো, তোমার যন্ত্রণা অনেকখানি কমে যাবে। তো এই জন্যে বলা হয় যে ন্যাচার হ্যাজ দ্য হিলিং পাওয়ার, এবং এই ব্যাপারটাকে রোমান্টিক পোয়েটরা খুব চমৎকারভাবে এস্টাবলিশ করেছেন। তো আজকে আমাদের ক্লাসটা এই পর্যন্তই। ইন শর্ট, এই হলো রোমান্টিসিজমের ব্যাপারটা। তোমরা পরবর্তীতে যে কোনো কবিতা যখন পড়তে যাবে, তোমরা ফাইন্ড আউট করার চেষ্টা করবে যে সবগুলো এলিমেন্টস সেখানে রয়েছে কি না। কারণ তোমাদের প্রশ্ন আসতে পারে যে ফাইন্ড আউট দ্য রোমান্টিসিজম ইন দ্য পোয়েট, তাহলে তখন এই বৈশিষ্ট্যগুলো যদি তোমরা মাথায় না রাখো তাহলে ফাইন্ড আউট করতে পারবে না। আর আবারও বলছি, যে কোনো কবিতা বা লিটারারি টার্ম যখন পড়তে যাবে, লেখকের সম্পর্কে আগে একটু জেনে নিবে, তারপরে এটার ব্যাকগ্রাউন্ডটা সম্পর্কে জানবে। এভাবে যদি তোমরা পড়াটা শুরু করো, আই হোপ থিংস উড বি মোর ইজিয়ার টু ইউ। ওকে, তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবে সবাই, আল্লাহ হাফেজ।